ফোনের ব্যাটারি ভালো রাখতে আমরা সবাই চাই, বাট ব্যাটারি ভালো রাখতে হলে কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়, সে ব্যাপারগুলো আমরা হয়তো অনেকেই জানি না। সো আজকের ভিডিওতে কিছু আইডিয়া শেয়ার করার চেষ্টা করব, যেগুলো মেনে চললে আপনার ফোনের ব্যাটারি হয়তো অনেক দিন ভালো থাকবে। আমাদের মধ্যে অনেকে আছেন যারা ফোনের চার্জ শেষ না হওয়া পর্যন্ত ফোন ব্যবহার করতে থাকেন, মানে একদম জিরো হওয়া পর্যন্ত ফোন ব্যবহার করতেই থাকেন, বাট এই ব্যাপারটা কিন্তু ঠিক না। ফোনের চার্জ যখন 25%-এর নিচে নেমে আসবে তখনই সেটাকে চার্জ করার চেষ্টা করুন, অ্যাটলিস্ট 20%-এর নিচে ফোনের ব্যাটারিকে নামতে দেবেন না। এক্সট্রিম টেম্পারেচার ফোনের জন্য খুবই খারাপ। আমাদের এদিকে যেহেতু গরমটাই সবসময় থাকে মোটামুটি 2-3 মাস ছাড়া, সো আপনি যখন ডিরেক্ট সানলাইটে থাকবেন, একদম রোদের মধ্যে আছেন, তখন ইনটেন্সিভলি ফোন কখনোই ব্যবহার করবেন না, লাইক খুব বেশি ক্যামেরা ব্যবহার করা বা রোদের মধ্যে দাঁড়িয়ে গেম খেলা। আপনি বেসিক যেসব কাজকর্ম আছে লাইক ফোন কল করা, মেসেজিং করা, এইসব করতে পারেন, বাট এক্সট্রিম ওয়েদারের মধ্যে যেখানে খুব বেশি গরম সেখানে ফোন কখনোই ইনটেন্সিভলি ব্যবহার করবেন না। অনেকের অভ্যাস আছে ফোন চার্জে লাগিয়েছেন কিন্তু তিনি থেমে থাকছেন না, ফোন চার্জে লাগানো অবস্থায় ফোন ব্যবহার করে যাচ্ছেন, ইনটেন্সিভলিও হয়তো অনেকে ব্যবহার করে থাকেন, বাট এই ব্যাপারটা একদমই ঠিক না। ফোন যখন চার্জ হচ্ছে তখন ওটাকে চার্জ হতে দিন, তখন ফোনকে ব্যবহার করবেন না, আর যদি একান্তই দরকার হয় চার্জারটা খুলে ফেলুন, ফোন ব্যবহার করুন, কাজ শেষ হয়ে গেলে সেটাকে আবার চার্জে লাগিয়ে দিন। একইভাবে অনেকেই আছেন পাওয়ার ব্যাঙ্কে ফোনের একদম সঙ্গী সাথে বানিয়ে ফেলেন, মানে সবসময় পাওয়ার ব্যাঙ্কের সাথে ফোনটা কানেক্ট করে আছেন, চার্জ প্রয়োজন হোক বা না হোক পাওয়ার ব্যাঙ্ক তার সাথেই আছে। বাট আমি বলবো এইভাবে সবসময় পাওয়ার ব্যাঙ্ক ফোনের সাথে কানেক্টেড রাখবেন না। চার্জিংয়ের ক্ষেত্রে আরেকটি টিপস হচ্ছে ফোনকে কখনোই 100% পর্যন্ত চার্জ করবেন না। এই ব্যাপারটা নিয়ে কিন্তু অনেক ব্র্যান্ডই এখন কনসার্ন। রিসেন্টলি অ্যাপল যেটা করেছে আইফোন 15 সিরিজের ক্ষেত্রে, তারা কিন্তু ক্যাপ করে দিয়েছে, আপনি চাইলে 80% পর্যন্তই চার্জ করতে পারবেন, চার্জে লাগিয়ে রাখলেও 80%-এর ওপরে ফোন চার্জ হবে না। 80%-এর ওপরে চার্জ করলে ফোন একদম তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে ব্যাপারটা এমন না, বাট 100% পর্যন্ত যদি প্রতিদিনই চার্জ করতে থাকেন সেটা কিন্তু সময়ের আগে ব্যাটারি সেটার সক্ষমতা হারিয়ে ফেলবে। ফাস্ট চার্জিং খুবই ভালো একটি বিষয়, ফোনকে খুব দ্রুতই চার্জ করা যায়। অনেক ব্র্যান্ডই কিন্তু এখন 50 ওয়াট, 60 ওয়াট, ইভেন 120 ওয়াট পর্যন্ত চার্জার প্রোভাইড করছে, বাট এই ফাস্ট চার্জার সবসময় ব্যবহার করা উচিত না। যখন ইমার্জেন্সি সিচুয়েশন আসবে তখন সেটাকে ব্যবহার করতে পারেন, বাট ডেইলি বেসিসে আপনি যদি ফাস্ট চার্জার ব্যবহার করতে থাকেন ফোনের ব্যাটারির হেলথ কিন্তু অবশ্যই কমে যাবে। চার্জিংয়ের ক্ষেত্রে আরেকটি টিপস হচ্ছে আমরা কিন্তু প্রচুর থার্ড পার্টি অ্যাক্সেসরিজ ব্যবহার করে থাকি, ইভেন চার্জারও ব্যবহার করে থাকি, বাজারে প্রচুর ভালো ভালো ব্র্যান্ডের চার্জিং অ্যাডাপ্টার পাওয়া যায়, বাট আপনি যখন আপনার ফোনের জন্য কোনো থার্ড পার্টি অ্যাডাপ্টার কিনবেন অবশ্যই ভালো মানের, যেটার ব্র্যান্ড ভ্যালু আছে সেটাই কেনার চেষ্টা করবেন। জাস্ট যে কোনো একটা চার্জিং অ্যাডাপ্টার কিনে আনলেন সেটা দিয়ে আপনার হয়তো দামি ফোনটাকে চার্জ করছেন, সেটা কিন্তু সেই ফোনের জন্য ভালো নাও হতে পারে। গেমিং যারা করেন তারা হয়তো এই ব্যাপারটা মাথায় নিয়ে করেন যে আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য ব্যাটারি হেলথ। সো আপনি যদি গেমার হয়ে থাকেন ব্যাটারির হেলথের বিষয়টা আপনি মাথা থেকে ফেলে দিন, কারণ আপনি যত গেম খেলবেন ব্যাটারিটা দ্রুত ডিগ্রেডেড হতে থাকবে এবং সময়ের আগেই সেটার সক্ষমতা হারিয়ে ফেলবে। ফোনের অপারেটিং সিস্টেমের যখন আপডেট আসে সেটাতে আমরা আপডেট করতে অনেকেই ভয় পাই, আমাদের মনে হয় এই আপডেটের মাধ্যমে হয়তো ফোনের পারফরমেন্স অনেকটাই কমিয়ে দেওয়া হবে, কমানো হয় না সেটা আমি অস্বীকার করছি না, বাট বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের আপডেটগুলি ফোনের জন্য খুবই ইম্পর্টেন্ট, লেটেস্ট আপডেট যখন আসবে সেটাতে আপডেট করার চেষ্টা করুন। আরেকটা ভুল ধারণা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যেসব অ্যাপ্লিকেশন চালু থাকে আমরা সবসময় সেগুলোকে অফ করে দেই, মাল্টিটাস্কিং অন করে একটার পর একটা সফটওয়্যার সেখান থেকে ফেলে দেই, বাট এই ব্যাপারটা কিন্তু ঠিক না। ফোনের অ্যাপ্লিকেশন যখন ব্যাকগ্রাউন্ডে থাকছে ফোন কিন্তু সেটাকে অপটিমাইজ করে রাখছে, মানে সেটা কিন্তু খুব বেশি ব্যাটারি ব্যবহার করছে না, আপনি যখন নতুন করে চালু করবেন সেটা কিন্তু আবার ব্যাটারিতে নতুন করে একটি ধাক্কা দেবে। সো ব্যাকগ্রাউন্ডে যেসব অ্যাপ্লিকেশন চালু আছে সেগুলোকে সেখানেই থাকতে দিন, প্রয়োজনে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে কিছু কিছু অ্যাপ্লিকেশন অটোমেটিক স্টার্ট হয়ে যায় আপনি যখন ফোনটি অন করবেন, সেগুলোকে বন্ধ করে রাখতে পারেন এবং কিছু কিছু অ্যাপ্লিকেশনকে লিমিটেশন দিয়ে রাখতে পারেন যাতে তারা ব্যাকগ্রাউন্ডে খুব বেশি রিসোর্স ব্যবহার না করতে পারে। ফোনের লোকেশন সার্ভিস কিন্তু একটি বড় বিষয়, এটি যখন ব্যবহৃত হচ্ছে তখন কিন্তু জিপিএসের সাথে সে কানেক্টেড থাকছে, সো ব্যাটারি কিন্তু এই ক্ষেত্রে দ্রুত কমে যায়। সো যেসব অ্যাপ্লিকেশন লোকেশন ব্যবহার করছে বা ফোনের সিস্টেম সার্ভিস যেগুলো লোকেশন ব্যবহার করে সেগুলোকে প্রয়োজন না হলে অফ করে রাখতে পারেন। আজকের ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে, আশা করি ব্যাটারি নিয়ে সব টিপস আপনার কাজে লাগবে, যদি কাজে লেগেই থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। আজকের মতো আমি বাবু এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, অনেক ভালো।